ফিজিওথেরাপি চিকিৎসা কি এবং ফিজিওথেরাপি কি, এটা বর্তমান যুগে খুবই প্রয়োজনীয় একটা চিকিৎসা বিজ্ঞান এবং এটা সবাইকে জানতে হবে। কারণ ফিজিওথেরাপি চিকিৎসার যেমন ভূমিকা আছে, তেমনি অনেক সময় ফিজিওথেরাপি চিকিৎসা যদি সঠিকভাবে না প্রয়োগ করা হয় বা সঠিক রোগে না প্রয়োগ করা হয়, তাতেও যে স্বাস্থ্য ঝুঁকি আছে সেটা আপনাদের সবাইকে জানতে হবে। আসেন, ফিজিও, ফিজিও বলতে হচ্ছে ফিজিক্যাল মিন্স, মানে শারীরিক এবং শারীরিক পদ্ধতি। যেই পদ্ধতিতে আমরা শারীরিক বিভিন্ন সমস্যার চিকিৎসা করে থাকি, যেমন ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, অক্ষমতার ব্যথা, প্যারালাইসিসের সমস্যা বা আপনার চলাফেরা মুভমেন্টের সমস্যা হয়, সেই পদ্ধতি চিকিৎসার নামই হচ্ছে ফিজিক্যাল থেরাপি বা অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপি বলা হয়। এই ফিজিওথেরাপি চিকিৎসার যেটা মূল মন্ত্রই হচ্ছে মুভমেন্ট। আমাদের যারা আমরা ফিজিওথেরাপি চিকিৎসা করে থাকি তাদের আমাদের মূল কাজই হচ্ছে রোগীর ব্যথা নিরাময় এবং মানুষের মুভমেন্ট যেন চলে আসে। কারণ একটা জীবিত মানুষ যদি সে বিছানায় পড়ে থাকে, এই জীবনের কোনো মূল্য নেই। এই থেরাপি চিকিৎসার মাধ্যমে সেই আবার মূল্যবান একটি জীবন আপনি পেতে পারেন যদি সঠিকভাবে দেওয়া যায়। ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে অনেকের ধারণা এটা সেক দেওয়া বা অনেকের ধারণা এক্সারসাইজ করানো, এটা একটা ভ্রান্ত ধারণা। এটা একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি। এই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসক যে হবেন তাকে অবশ্যই এই সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি এবং পিএইচডি, বিভিন্ন ডিগ্রি বা বিভিন্ন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসা আপনি ফিজিওথেরাপিস্টের কাছ থেকে বা ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকেই নিতে হবে। এটা কোনো প্রোডাক্ট না বা এমন কোনো যন্ত্র না বা এমন কোনো কিছু না যে এটা কিনে আপনি ব্যবহার করবেন। এই চিকিৎসা নিতে গেলে আপনাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতাল, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল বা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে আপনাকে এই চিকিৎসা নিতে হবে। যেখানে সেখানে একটা মেশিন কিনে বা যে কোনো কিছুকে ফিজিওথেরাপি চিকিৎসা ভেবে ব্যবহার করলে কিন্তু আপনি শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ফিজিওথেরাপি চিকিৎসায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিভিন্ন ব্যথা বেদনার চিকিৎসা এখানে ব্যবহার করে থাকি। বিভিন্ন ইঞ্জুরি জাতীয় সমস্যায় ফিজিওথেরাপি ব্যবহার করা হয়। বিভিন্ন অবসাদগ্রস্ত বা পক্ষাঘাতগ্রস্ত রোগের চিকিৎসা এবং কিছু কিছু রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। তাই আপনাদের যেখানে সেখানে ফিজিওথেরাপি না নিয়ে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছ থেকে চিকিৎসা নিলে আপনারা এর সঠিক চিকিৎসা সেবা পেতে পারেন। তাই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে গেলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে, তাহলেই আপনি সঠিক মানসম্পন্ন ফিজিওথেরাপি চিকিৎসা পেতে পারেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।